আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজিমদিন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পাঁচটি ভিটামিন ট্যাবলেট খেলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে চলুন মূল আলোচনায় যাই দেহ বেড়ে ওঠার জন্য এবং ঠিকঠাকভাবে কাজ করার জন্য ভিটামিন অত্যন্ত জরুরি কিন্তু ভিটামিন ট্যাবলেট শুধু তখনই খাওয়া উচিত যখন আপনি খাবার থেকে স্বাভাবিকভাবে ভিটামিন গ্রহণ করতে অক্ষম হয়ে পড়বেন এবং আপনার ডাক্তার আপনাকে ভিটামিন ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দিবেন কিন্তু যদি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিতভাবে কোনো ভিটামিন ট্যাবলেট আপনি খান তাহলে আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আজকে আমরা পাঁচটি ভিটামিন সম্পর্কে জানবো যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে আপনার বিপদ হতে পারে এক ভিটামিন এ ভিটামিন এ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই ভিটামিনটি দৃষ্টিশক্তি এবং স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সহায়তা করে কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে ধূমপায়রা ভিটামিন এ ট্যাবলেট বেশি খেলে তাদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় শুধু তাই নয় এই ভিটামিন লিভারের রোগেরও কারণ হতে পারে শরীরে ভিটামিন এর ঘাটতি দেখা দিলে বরং মিষ্টি আলু গাজর এবং গরমের দেশে যেই ফলমূল আছে সেই ফলমূলগুলো খেতে পারেন তারপর নাম্বার দুই ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স শরীরের শক্তি ধরে রাখতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই ভিটামিনটি খুবই জরুরি কিন্তু দিনে একশো মিলিগ্রামের বেশি ভিটামিন বি সিক্স খেলে স্নওর ক্ষয় চকের তীব্র ব্যথা বমি বুকে পোড়া এবং রোদের প্রতি তীব্র সংবেদনশীলতার মতো সমস্যা দেখা দিতে পারে ভিটামিন বি এর অভাব হলে মাছ আলু এবং অন্যান্য ভিটামিন বি সিক্স সমৃদ্ধ যেই খাবারগুলো আছে সেই খাবারগুলো খেতে পারেন তারপর নাম্বার তিন ভিটামিন সি ভিটামিন সি ও ভিটামিন এ এর মতোই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করে শাকসবজি এবং ফলমূলে বেশি পাওয়া যায় এটি কিন্তু অতিরিক্ত হারে ভিটামিন সি ট্যাবলেট খেলে কিডনিতে পাতর হতে পারে ভিটামিন সি ট্যাবলেট না খেয়ে বরং কমলা মতো ভিটামিন সি সমেত খাবার খেতে হবে নাম্বার চার ভিটামিন ই জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যারা ভিটামিন ই ট্যাবলেট বেশি খায় তাদের অকালে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় তাদের মতো হৃৎপিণ্ড বিকল্প হয়ে পড়া এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় ভিটামিন ই এর ঘাটতি হলে ট্যাবলেট ক্যাপসুল না খেয়ে কুমড়ো ডিম এবং অন্যান্য ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে নাম্বার পাঁচ ভিটামিন আপনি হয়তো ভাবতে পারেন এই অল ইন ওয়ান ভিটামিন হয়তো আপনার সব সমস্যার সমাধান দেবে কোম্পানিগুলো যেভাবে এসব মাল্টিভিটামিন ট্যাবলেট আউ বাড়ানো এবং ক্যান্সার বা হৃদরোগের মতো ভয়ানক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে বলে তা বাস্তবে সত্য নয় টাকার অবচয় হওয়ার পাশাপাশি এসব ওষুধ মারাত্মক কোনো বিপদও ডেকে আনতে পারে তাই শারীরিকভাবে কোনো মাল্টিভিটামিন বা ভিটামিনের প্রয়োজন হলে সেসব প্রাকৃতিক খাবারের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবেন শারীরিক যে কোনো সমস্যা হলে বা ওষুধ সেবনের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন সচেতনতা বৃদ্ধির জন্য আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন